ছোট্ট একটি শিশু সবসময় পকেটে একটা ছোট্ট নোটবুক নিয়ে ঘুরে বেড়ায়। সেই নোটবুকে বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ সংগ্রহ করাই তার নেশা। একদিন এক অভিনেতাকে সামনে পেয়ে এগিয়ে দেয় তার নোটবুকটি, কিন্তু সেই অভিনেতা তাকে অটোগ্রাফ দেয়নি সেদিন। তখন সেকেই সে পণ করেছে একদিন সে অভিনেতা হবে। আজ সে পথেই হাঁটছে, নিজেই অটোগ্রাফ দিচ্ছে নিজের ভক্তদের। এতক্ষণ যে গল্পটি শুনছিলেন সেই গল্পের নায়ক শাহরিয়ার শুভ আজ আমাদের সাথে আছে। সেদিন অটোগ্রাফ না পেয়ে নিশ্চয়ই মন খারাপ হয়েছিল। হ্যাঁ, মন তো অবশ্যই খারাপ হয়েছিল। কেমন লেগেছিল সেই অভিজ্ঞতার কথা একটু বলবে? সেই অভিজ্ঞতাটা আসলে আমার জন্য ওই সময় খুব খারাপ একটা অভিজ্ঞতা ছিল, বাট আজকে মনে হয় যে সেই অভিজ্ঞতাটা আমার জন্য অনেক ভালো একটা অভিজ্ঞতা ছিল, কারণ সেই জন্যই আমি আজকে এখন এখানে বসে তোমার সাথে কথা বলছি। আমি পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে, মানে একটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে ওখানে গিয়েছিলাম আমার মার সাথে। আমি তখন ক্লাস 1 কি 2 পড়ি, এরকম অনেক ছোট বয়সে, অনেক ছোট বয়সে। তো আমি তার আগে সবসময় অটোগ্রাফ কালেক্ট করার জন্য একটা নোটবুক সাথে রাখতাম। তো টুকটাক কয়েকজনের অটোগ্রাফ ছিল আমার কাছে। তো ওনাকে দেখে আমি মাকে বললাম যে আমি যাই ওনার কাছে অটোগ্রাফ কালেক্ট করি। মা বললো যাও। তো আমি ওনার কাছে গেলাম, অটোগ্রাফের জন্য আমার নোটবুকটা দিলাম। তো ওই দিন কোনো কারণে উনি তখন আমাকে অটোগ্রাফ দেয়নি, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে আমি অটোগ্রাফ কারো কাছে চেয়েছিলাম। এবং সেদিন আমি আসলেই ডিসিশন নিয়েছিলাম যে না, আমি আর কখনো অটোগ্রাফ নিব না। সেদিন থেকে কি তুমি ঠিক করেছিলে যে ইয়েস আমি অ্যাক্টর হব? ওরকম একদম স্পেসিফিক না, বাট আমার কনসেপ্টটা সেটাই ছিল যে উনি অভিনয় করে দেখে এরকম, তো অভিনয় তো আমিও করতে পারি, আমি এখন থেকে অটোগ্রাফ নিব না, আমি অটোগ্রাফ দিব। তুমি যেদিন প্রথম অটোগ্রাফ দিয়েছিলে কেমন লেগেছিল, তখন তোমার সেই ফিলিংসটা কি হয়েছিল? সেদিনকার ফিলিংসটা অনেক মজার ছিল। আমার কাছে একটা ছেলে, হয়তো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে পরে এরকম কিছু একটা ছেলে এসেছিল আমার কাছে অটোগ্রাফ চাইতে যে ভাই আপনার একটা অটোগ্রাফ দেন। তো আমি বসেছিলাম, যখন ছেলেটা এসে বললো আমি জাস্ট ছেলেটার দিকে তাকালাম এবং তারপর বললাম যে খাতাটা চাইলাম, দিল। তো আমি তাকে একটা অটোগ্রাফটা দিয়ে খাতাটা ফেরত দেওয়ার সময় তাকে বললাম যে আমি আপনার জন্য 18-20 বছর ধরে ওয়েট করছি। ও মানে হি ওয়াজ শক, বুঝি নাই। আমি বললাম যে না ঠিক আছে, থ্যাংক ইউ। সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আসলে এটা অনেক মেমোরেবল একটা কাহিনী। আমরা জানি তোমার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল মঞ্চ নাটক দিয়ে। সেটা কোন থিয়েটারের সাথে ছিল বা কি নাটকটা ছিল? ঢাকা থিয়েটার মঞ্চ নামে একটা গ্রুপ দিয়েই আসলে আমার মঞ্চে কাজ করাটা শুরু। আমাদের ওই ব্যাচে যারা আমরা ঢুকেছিলাম সবাই কোরাসে কাজ করার কথা, বাকি সবাই কোরাসে কাজ করছিল। তো শুধু আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল, সেটার নাম ছিল কাসিদ, মজনুর বাবার সেনাপতি। আচ্ছা আচ্ছা। তো ওটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, ইয়েস আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয় নাই এরকম জায়গা থেকে। তো যেদিন আমি প্রথম মঞ্চে উঠলাম সেটা ছিল গাইড হাউসের মঞ্চে। তো স্টেজে উঠলাম, কাজ চলছে, আমাদের কোরাসে ইনভলভমেন্ট চলছে, গান গাচ্ছি, কোরাস মুভমেন্ট, এভরিথিং ওয়াজ ওকে। তো আমার সিকোয়েন্সটা ছিল মাঝামাঝি কোনো একটা জায়গাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সিকোয়েন্সের আগেই একটা গান, গান করে সবাই সরে যাবে, ওটা অনেকটা পর্দার মতো সরে যাবে, আমার সিকোয়েন্সটা শুরু হবে, বাবা ডাক দিবে কাসিদ, আমি বলবো হুজুর বান্দা। তো যখন ওই গানটা শেষ পর্যায়ে চলে আসলো, হঠাৎ করে আমার মনে হলো যে এরপরে আমার সিকোয়েন্স শুরু। সাডেনলি আমি ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। হ্যাঁ, আমি কোনো গান টান কিছু আমার কানে যাচ্ছে না, আমি তখন শুধু দোয়া দোয়া পড়ে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাশ শাইরিন। বাট সাডেনলি আমি একদম প্রিপারেশন নিচ্ছি, সরে গেল আমার, আমি একদম ভিতরে সব প্রজাপতি নরনারী শুরু হয়ে যাচ্ছে, ডাক দিল কাসিদ, আমার রিপ্লাইটা হওয়ার কথা হুজুর বান্দা, এরকম একটা খুব বোল্ড একটা রিপ্লাই হওয়ার কথা, আমার রিপ্লাইটা ছিল এরকম হুজুর বান্দা, ঠিক আছে। তো এরপরে আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসি ক্যারেক্টারে এবং তারপর তো পারফর্ম করে যাই। তো ওটা ছিল আমার জীবনের প্রথম এবং শেষ আপসেট হওয়া। তারপরে কখনো আসলে মঞ্চে কাজ করা বা কোনো কিছু নিয়ে আপসেট হইনি আমি। তোমার প্রথম টেলিভিশন নাটকটা ছিল রংছুট, সেখানে তুমি একজন বিখ্যাত অভিনেত্রীর সাথে অভিনয় করেছিলে, আমাদের দেশের বিশিষ্ট অভিনেত্রী, সু অভিনেত্রী সুবর্ণ মুস্তাফা। তো কেমন লেগেছিল প্রথম তার সাথে অভিনয় করতে, যে প্রথম শর্টে কি করেছিলে বা তার সাথে একটু অভিজ্ঞতার কথা শেয়ার করবে? ওটা আমার জন্য অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। মূলত আসলে সুবর্ণ আপার সাথে কাজ করার আগে আমি যেদিন সেলিম ভাই, শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ছিল, হ্যাঁ পরিচালনায় ছিল নাটকটা, এবং আমি শহীদুজ্জামান সেলিম ভাইয়ের কাছে অলওয়েজ এটার জন্য গ্রেটফুল থাকবো যে আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি শহীদুজ্জামান সেলিমের জন্য।
সো ওনাকে আমি আমার জায়গা থেকে সারা জীবন আমি সেই রেসপেক্টটা দিয়ে যাব। আচ্ছা সেলিম ভাই যদি শুনে থাকেন তাহলে আমার আমারও একটা আমারও ধন্যবাদ দেওয়ার আছে তার কাছে। সে আমাকে অনেক বড় বড় কাজে নিয়েছে, বড় বড় কাজের সুযোগ দিয়েছে। হ্যাঁ, কারণ আমাকে যখন আসলে সুযোগটা দিয়েছিল এন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। সাধারণত হয় কি, প্রথমে একটা ছোটোখাটো ক্যারেক্টার বা মাঝারি ক্যারেক্টারকে অভিনয় করেই আসলে মিডিয়াতে কাজ শুরু করে, ক্যামেরার সামনে ইউজ টু হয়, তারপর এক সময় হয়তো বড় ক্যারেক্টারে কাজ করে। বাট সেলিম ভাই তার দূরদর্শিতার জায়গা থেকে আমাকে প্রথম নাটকেই এত বড় একটা ক্যারেক্টারে কাজ করেছিল। তো যেদিন ওনার সাথে অফিসে আমাকে ডাকলো, আমি গেলাম, কথা বললো, যে বললো যে আমি তুমি কি কোনো কাজ করোনি? আমি বললাম যে না, কোনো কাজ করিনি। বাট ফার্স্ট কাজটা তোমাকে করতে হবে, এই কাজে তোমার কোয়ালিটি এমন, একজন অনেক উঁচু মাপের অভিনেত্রী পার্বত্যার সাথে অভিনয় করতে। আস্কিং যে কে? বললো সুবর্ণা মুস্তফা। আসলে তুমি একটা স্বপ্নেরও অবশ্যই, আমি সত্যি কথা বলতে যখন আমাকে সেলিম ভাই বলছিল যে তোমাকে একজন মানে সিনিয়র অ্যাক্ট্রেসের সাথে কাজ করতে হবে বা এরকম কিছু একটা, আমি ভাবছিলাম যে আমাদের আগের জেনারেশনে যারা আছে, তোমরা বা মানে ইয়ারটে মানে তোমাদের জেনারেশনে কেউ একজন বন্যা আপু বা কে এরকম কেউ একজন হতে হয়তো হতে পারে, বাট সেটা সুবর্ণাপা পর্যন্ত চলে যাবে, ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তো যখন সুবর্ণাপার কথা বললো আমি এক সেকেন্ডের জন্য বেশ রিসিভ করতে সময় লাগলো, বাট তারপর আমি অ্যাজ ইউজুয়াল বললাম যে আমি যখন অভিনয় করবো তখন আসলে উনি আমার অভিনেত্রী, মানে উনি আমার শুধুমাত্র আমার কোয়ার্টিস্ট, নাথিং এলস। সেই জায়গা থেকে আমি কাজ করার সময় আমার কোনো আনকমফোর্টেবল ফিলিংস হবে না। নার্ভাস হয়ে গিয়েছিলে প্রথম শটে? আমি কিন্তু পাশে দাঁড়ানো, তখন বললো যে সুবর্ণাপা ও করবে, ঠিক আছে। তখন সুবর্ণাপা ওকে একটা ঝাড়ি দিল, তুমি এত বড় একটা ক্যারেক্টার ও করবে, ও নতুন কাজ করবে, তুমি ওর সাথে আমাকে পরিচয় করা দিবা না? ও আমার সাথে ইউজ টু হইতে হবে না? সেটাই, ওটাই বলছিলাম। ওই কথাটা যখন সুবর্ণাপা বলেছিল, সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার ছিল যে ফাইন, দ্যাট মিন্স আই এম গোইং টু গেট দ্য সাপোর্ট ফ্রম হার। দর্শক, শুভ যখন প্রথম অভিনয় করেছিল তখন সে একটু নার্ভাস হয়নি, অনেক কনফিডেন্স ছিল। এতক্ষণ তো অভিনয় নিয়ে কথা হচ্ছিল, তুমি যখন প্রথম নিজেকে টেলিভিশনের পর্দায় দেখলে অভিনয় করছো এই অবস্থায় কেমন লাগছিল তখন? আমি মূলত আমাকে অভিনয় করতে দেখার আগে আমি দেখেছিলাম আমাকে প্রোমোতে। এরপর আমি প্রায় 4-5 দিন কন্টিনিউসলি টিভির সামনে বসে থাকতাম, প্রোমোটা দেখবো। তো এক পর্যায়ে গিয়ে 4-5 দিনের মাথায় একদিন হঠাৎ করে প্রোমোটা দেখতে পারলাম, দৌড় দিয়ে ছুটে আসা, দৌড়ে মানে আমি একদম বসে থেকে দেখলাম, মানে প্রথমবারের মতো অন স্ক্রিন আমার চেহারা আমি দেখলাম, মানে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো ওটার পরে যখন নাটক যখন অনেক শুরু হলো, নাটকে আমার এন্ট্রি ছিল হচ্ছে 13 কি 14 নম্বর এপিসোড, এই 13-14 পর্ব শেষই হচ্ছে না। এটা আসলে এই অনুভূতিগুলো প্রতিটা মানুষের ক্ষেত্রেই আসলে প্রথম যে কোনো কিছুর অনুভূতিটাই আসলে অনেক বেশি আবেগপূর্ণ থাকে, অনেক বেশি ইমোশনাল, সব কিছু মিলিয়ে আসলে তার ভেতরে এটাকে অনেক অনেক বেশি নাড়া দেয়। তুমি তো তার আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে শুনেছি, কিন্তু নাটককে ভালোবেসেই সেই চাকরিটা তুমি ছেড়ে দিয়েছো। নাটকের প্রতি ভালোবাসার জায়গাটা তো আসলে ছিলই, আমি ছোটবেলা থেকে তো আমার ওই জায়গাটা তৈরি ছিল যে আমি অভিনয় করবো। আমি গ্রুপে কাজ শুরু করা, স্টেজে কাজ করারও বেসিক কারণই ছিল আমি মিডিয়াতে কাজ করবো। বাট স্টেজে কাজ করতে গিয়ে স্টেজের প্রতি একটা ভালোবাসার জায়গাটা তৈরি হয়ে যায়, তারপরে তো মিডিয়াতে কাজ করবো, মানে এই সব কিছু তো আসলে স্টেপ বাই স্টেপ ছিল, এগিয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন ছিল একটা অন্যরকম, সেটা হচ্ছে তুমি প্রথম যে চাকরির বেতনের টাকা পেয়েছিলে সেই বেতনের টাকা দিয়ে কি করেছিলে? চাকরির বেতনের টাকা মূলত আমি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম সেই মাল্টিন্যাশনাল কোম্পানির বেতনটাই আসলে আমার জন্য ফার্স্ট স্যালারি ছিল না। তার আগে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতাম। আচ্ছা, তো প্রথম রোজগারের টাকা দিয়ে কি করেছিলে? আমি একটা টিউশনি করতাম, সেই টিউশনির টাকাটা থেকে, এবং সেটা আমি টিউশনি মানে কি বেসিক্যালি আমি ওকে জাস্ট কিছু ব্যাপারে গাইড করে দিতাম আর কি। তো সেই জন্য যখন আমাকে ওটার জন্য টাকা দেওয়া হলো মাস শেষে, আমাকে 300 টাকা দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি আসলে মানে প্রত্যেকের অবস্থান অনুযায়ী প্রত্যেককে প্রথম প্রথম করে আমার মাকে কিছু টাকা দিই সেখান থেকে, তারপর এরকম ভাবে প্রত্যেককে আমি দিই, আমার ওয়াইফকে দিই। আসলে এখন তুমি বলছো সামান্য, আমার কাছে এটা মোটেও সামান্য না, এবং যারা এইখান থেকে অংশ পেয়েছে বা গিফট পেয়েছে তারাও কিন্তু এটাকে সামান্য হিসেবে ধরেনি। না অবশ্যই না, কিন্তু এই যে অনুভূতিটা অনেক বেশি, এই যে তুমি তোমার টাকা থেকে তুমি সবাইকে কিছু কিছু করে গিফট করলে, সব কাউকে কিছু কিছু করে টাকা দিলে,
তোমার কি এমন কোনো স্মৃতি আছে যে বাবার মানি ব্যাগ থেকে বা মার পার্স থেকে টাকা সরিয়েছো? প্রথম কি এই কবে করেছিলে এই কাজটা? এটা আসলে আমি করেছিলাম অনেক ছোটবেলায়, টাকা পার্স থেকে বা ওরকম কিছু না, সেখানে সম্ভবত 150 টাকা এরকম কিছু একটা টেবিলের উপর রাখা ছিল, ঠিক আছে? তো আমি দেখে ওখান থেকে 20 টাকা আমি নিয়েছিলাম, কারণ হচ্ছে যে আমার আমি নন্টে ফন্টের একটা কমিক স্কিম, সেই কমিক্সটার দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে? এবং যার কারণে আমি 20 টাকা নিয়েছিলাম। ধরা পড়েছিলে? না, মজা পারে ধরা। আচ্ছা, আরেকটা ছোট করে, সবই তো ছোটবেলায় হয়েছিল তোমার। আরেকটি কাজ কিন্তু একটা সুইট একটা মেমোরি থাকে অনেকেরই, সেটা হচ্ছে প্রথম শেভ করার কাহিনী। এটা কবে করেছিলে বা কিভাবে? এটার মধ্যে কিন্তু অনেক গল্প লুকিয়ে থাকে অনেকের জীবনে। এটা আমি করেছিলাম, আমি তখন মিরপুরে থাকতাম সরাপাড়ায়। তো তার বেশ কিছুদিন আগে থেকেই আসলে শেভ করব করব না এরকম একটা জায়গার মধ্যে ছিলাম। তো আমার মা বললো, খবরদার এখনই শেভ করবি না, আরও কিছুদিন পরে আসতে। বাট আমি দেখছি যে আসলে আমার বন্ধু বান্ধব সবাই শেভ করছে, আমি শেভ করছি না, এটা কেমন একটা বিষয় না, আমি আমি বড় হচ্ছি না। আর অলওয়েজ আয়নাতে দেখতাম যে কতটুকু বড় হলো মুচগুলো, ঠিক আছে? তো এক পর্যায়ে যখন মনে হলো যে না এনাফ হয়ে গেছে, তো তখন উইদাউট এনি ইনফরমেশন, আমি আমার মাও জানতো না বা কিছু না, আমি হুট করে আড্ডা মারছিলাম, হঠাৎ করে মনে হলো যে যাই শেভ করি, আজকে শেভ করবো। এবং সন্ধ্যার পর ছিল সেটা, একটা সেলুনে ঢুকলাম, ঢুকে মানে আমি ওই ওই সেলুনটাতে সবসময় চুল টুল কাটাতাম বা কিছু, গিয়ে বললাম যে মামা শেভ করো। মানে এই কথাটা প্রথমবার বলছি, কারণ সবাইকে সবসময় দেখে আসি, ঢুকে বল জিজ্ঞেস করে চুল কাটবে না শেভ করবে, বলে হ্যাঁ শেভ করো, খুব ক্যাজুয়ালি বলছে। বাট আমি প্রথমবারের মতো আমি বলছি মামা শেভ করো, ঠিক আছে? সো ওটা অনেক মজার একটা অভিজ্ঞতা ছিল। তারপর বাসায় এসে কি হলো? এরপরে ও ওখান থেকে বের হয়ে একটা প্রোগ্রামে যাওয়ার কথা, সেই প্রোগ্রামে আমার মারা যায়, আমি সেই প্রোগ্রামে সরাসরি যাই, রেডি হয়ে আমি সেই প্রোগ্রামে যাই, বাসায় সরাসরি না। প্রোগ্রামে গিয়ে ঢুকি, ঢোকার পরে তো আমার মা আমার দিকে যখন তাকে দেখলো যে এই অবস্থা, তো আমার মা আমার দিকে তাকে একটা হাসি দিল। মানে সে তখন ওখানে কিছু বলতেও পারছে না বা কিছু, আর ইনফ্যাক্ট বলারও কিছু নেই, আমার দিকে তাকে একটা হাসি দিল, আমিও খুব ভাব নিলাম যে না আমি বড় হয়েছি। শুভ, এতক্ষণ তো শুনলাম তোমার ছোটবেলার কাহিনী, এখন তো আমরা জানি তোমার জুনিয়র শুভ আছে, সেই বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতাটা কি বলো, সেই অভিজ্ঞতার কথা। এটা আসলে এই অভিজ্ঞতার কথাটা আমি মানে বলার চেয়ে সবচেয়ে বেশি আসলে ইম্পর্টেন্ট, প্রতিটা সন্তানের পিতাই এই অভিজ্ঞতাটা আসলে অনুভূতি মানে ফিল করতে পারবে পারে। বাট তার আগে আসলে যে হয়নি বাবা, সে আসলে আমার এইটাকে টাচ করতে পারবে না। আমার ওয়াইফ যে হসপিটালে ছিল, সেই হসপিটালটা বেসিক ওটা আমার এক মামির আন্ডারে ছিল, মানে আমার মামি ছিল ওর সার্জন। তো আলটিমেটলি আমার ওয়াইফের ডেলিভারি ছিল নর্মাল ডেলিভারি, এবং ওর অপারেশন থিয়েটারের পাশেই আমি ছিলাম, একদম পাশে, মানে আমি সব শুনতে পাচ্ছিলাম, ঠিক আছে? এবং ফাইনালি যখন আসলে মানে এটা অন্যরকম একটা অনুভূতি, একটা পর্যায়ে গিয়ে মানে যখন আমার ওয়াইফ চেষ্টা করছে বা ওই প্রেশারটা আসছে এরকম কিছু, আমি তার সব কথা শুনতে পাচ্ছি, এবং আমার কাছে মনে হচ্ছে আমি বাইরে থেকে আসলে তাকে সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছি, ইয়েস, মানে ওই জায়গাটা। এবং এক পর্যায়ে যখন সে এক তার গলা দিয়ে একটা শাউট বের হলো, জাস্ট একটা শাউট, এবং দেন আই রিয়েলাইজড দ্যাট ইয়েস, নাও আই এম আ ফাদার। এবং তারপরে আমি আমি বলতে গিয়ে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, আমি দৌড়ে নিচে নামলাম, আমার মোবাইলে চার্জ ছিল না, আমায় আমি আরেকটা মোবাইল সেট ইউজ করছিলাম, আমি সাডেনলি কাকে কী বলবো আমি বুঝে পাচ্ছি না, সবার নাম্বার তো আমার মুখস্থ নাই। আমি প্রথম ফোন করলাম হচ্ছে আমার একটা ভাই আছে, আনোয়ার ভাই, আমার গ্রুপে গুরু ছিল একসময়, আমার নাটকের গুরু আজকে সে আসলে, আমি আমি তাকে অনেক বেশি রেসপেক্ট করি, আমার অনেক পছন্দ, আমার অনেক কাছের একজন মানুষ। প্রথম আমার তার নাম্বারটা মুখস্থ যেহেতু প্রথম মাথায় আসলো, আমি তাকে ফোন করলাম, মানে সেও জানতো যে আমার ওয়াইফের ডেলিভারি হবে আজকালকের মধ্যে এরকম একটা বিষয়। আমি ফোন করে তাকে হাসছি খালি, মানে আমি কিছু বলতে পারছি না, এবং আমি হসপিটালের সামনের রাস্তাটার মধ্যে হাঁটছি জোরে জোরে, প্রচণ্ড রকমভাবে আমি হাসছি, কথা বলছি। সে বললো হ্যাঁ বুঝছি বাপ হইছিস, ঠিক আছে? এবং আমি বললাম হ্যাঁ। আমার লাইফে আমি ওই দিন প্রচণ্ড খুশিতে চিৎকার করে হাউমাউ করে কাঁদছি রাস্তার মধ্যে। তুমি তো তোমার সন্তানের সাথে অভিনয় করেছো, কেমন লাগলো, কি কোথায় অভিনয় সেটা করলে? আমার ছেলে প্রথম অভিনয় করেছিল, এবার আমার ছেলের প্রথম বলি, হ্যাঁ আমার ছেলে প্রথম অভিনয় করেছে একটা ফিল্মে, আমার অভিষেক নাটকে, তার অভিষেক হচ্ছে ফিল্মে। আচ্ছা,
সে আতিক ভাই নূর আলম আতিকে ডুব সাঁতারে সে একটা ক্যারেক্টারে অ্যাক্টিং করেছিল, যা আপু তার কল্পনাতে তার বাচ্চাকে দেখতে পায় বিকজ শি ওয়াজ প্রেগনেন্ট। তো সেই বাচ্চাটার একটা ভিজুয়াল হয় একটা জায়গাতে, বাট আলটিমেটলি ফাইনাল কাটে গিয়ে ওদের কিছু সব কিছু মিলে ওই জায়গাটা এস্টাবলিশ করা যায়নি, যার কারণে আমার বাচ্চার ওই ফুটেজগুলো নেই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার ছেলে আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, তখন ওর বয়স ছিল 1.5 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তারপরে আমরা একটা নাটকে প্রথম একসাথে অভিনয় করি, যদিও আমার সে ছিল জয়ন্ত দার নাতি, সুষমার বাচ্চা ক্যারেক্টার করেছিল, জয়ন্ত দা ছিল আমার অফিসের পিয়ন। গল্পটা একটু ডিফারেন্ট একটা গল্প ছিল জয়ন্ত দার। তো ওই একই নাটকে আমরা অভিনয় করি, বাট আমরা একই সিকোয়েন্সে এখন পর্যন্ত অভিনয় করার সুযোগ পাইনি। আরেকটা বিষয় বলি, প্রথম কামাই বা প্রথম টাকা নিয়ে যে একটা কথা হয়, তো আমার ছেলে অলরেডি অনেক অনেক টাকা কামাই করেছে, এবং আমার ছেলে প্রথম কামাই করা টাকাটা আমি নিজে নিয়ে নিয়েছিলাম। তা এতক্ষণ তো শুনছিলাম প্রাউড একটা পিতার কথা, তো তার মায়ের কথা শুনছি না কেন, সন্তানের মায়ের কথা? আমার আসলে প্রথম তাকে যেদিন দেখেছিলাম সেদিন সে খুব ক্যাজুয়ালি চুলটাকে এখানে উপরে তুলে রেখেছিল, এবং ও অনেক মানে ওর কমপ্লেকশন অনেক ব্রাইট, তো সব কিছু মিলিয়ে আমি আই ওয়াজ জাজড। জানি একটা সাধারণত হয় কি, মানুষ মেকআপ নিয়ে বা এক ধরনের একটা প্রিপারেশন নিয়ে আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয় হয়। তো আমি ওই দিন প্রথম হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একটা মেয়েকে দেখলাম, যে মেয়েটা কোনো ধরনের প্রিপারেশন ছাড়া, কোনো ধরনের প্রসাধনী ব্যবহার না করে বা কোনো কিছু না করে খুব ক্যাজুয়াল চুলটা এখানে আটকে রেখেছে উইদাউট এনি মেকআপ, কিন্তু সে অনেক সুন্দর। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। সেখান থেকে আজকে তো তখন কি সে জানতো যে তোমাদের বিয়ে হবে? তখন সে তো আমিই তো জানতাম না। ও আচ্ছা, এটা কি প্রেমের বিয়ে ছিল? আফটার অল তো তা তো অবশ্যই ছিল, এবং আমাদের একটা বড় সে আমাকে অনেক দিন ভুগিয়েছিল, প্রায় 1.5-2 বছর তার পিছনে আমাকে ঘুরতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে এক পর্যায়ে তার সাথে আমার অ্যাফেয়ার হয়, এবং সেটা একটা সময় পর্যন্ত ছিল 1 বছরের মতো, তারপরে আসলে আমাদেরকে বিয়ে করতে হয়, সবকিছু আমাদের বিয়ে হয়। আচ্ছা, প্রথম যখন শ্বশুর বাড়িতে যাও তখনকার অভিজ্ঞতাটা কি, প্রথম দিনের কি এক্সপেরিয়েন্সটা? আমি মূলত আমার শ্বশুর বাড়িতে প্রথম যাই আমাদের বিয়েরও আগে। আচ্ছা। প্রথম দিন আমার শ্বশুর বাড়িতে যেদিন যাই আমি, একটা ঈদের দিন ছিল, তো সেই ঈদের দিনে, আর আমার শাশুড়ি অনেক কড়া একজন মহিলা, স্বাভাবিক তখন আমার সাথে তার মেয়ের সাথে জানতো যে হুমুর জামাই, তখন তো জানতো না কিন্তু বুঝতে পারতো যে এই ছেলেটা তার মেয়ের সাথে একটু আচ্ছা কিছু করতে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে উনি আমাকে পছন্দ করতো না, কিন্তু মেয়ের ফ্রেন্ড হিসেবে আসলে আমাকে বাসাতে আসতে বলা নেই, এন্ট্রি কিছু করার নেই। কিন্তু ঈদের দিন আমরা বাসায় গেলাম, আমাদেরকে আসলে আমি আর আমার একটা বন্ধু সহ গিয়েছিলাম, তো আমরা বসে আছি, তো সেখানে আমাদের সামনে থেকে উনি ইচ্ছা করে আমাদেরকে বোঝানোর জন্য যে আমি তোমাদেরকে পছন্দ করছি না, কিন্তু ঈদের দিন আসলে কিছু বলতেও পারছি না, আমাদেরকে এমনি নাস্তা দিয়েছিল। পরে আমাদের সামনে থেকে অন্য একজন গেস্টকে উনি বললো, আসেন টেবিলে খাবার দাও, আসেন তো এইটা একটা মজার অভিজ্ঞতা ছিল। তারপর আমি আমার বন্ধুর দিকে তাকলাম, বন্ধুর দিকে বললাম সিচুয়েশন ভালো না, চলো এখন উঠি না, চলো উঠি। তো এরকম মজা, ধন্যবাদ, অনেক মজা লাগলো তোমার সাথে কথা বলে, অনেক কিছু আমরা জানতে পারলাম, শেয়ার করতে পারলাম, ধন্যবাদ। কিন্তু আমাদের তো উঠতে হবে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল শাহরিয়ার শুভর সাথে, ওর সাথে শেয়ার করছিলাম ওর অনেক মজার মজার স্মৃতি আর অভিজ্ঞতার কথাগুলো নিয়ে। ওর শাশুড়ি যেমন ওকে উঠতে বলছিল, আমাদেরও তেমনি এই সেট ছেড়ে এখন উঠে যেতে হবে। নেক্সট পর্বে আবার দেখা হবে, সঙ্গেই থাকুন, ধন্যবাদ।